করোনার মহামারীতে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় মাশরুম চাষ করে বেশ সাড়া ফেলেছেন যুবক আমিনুল ইসলাম মিলন। উত্তরের এই জনপদে মাশরুম চাষ করে সাফল্য পাওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। মাশরুম বাজারজাত করা এবং মাশরুমের উপকারিতা প্রচার বৃদ্ধি পেলে জেলার অর্থনৈতিক উন্নয়ন মাশরুম বড় ভূমিকা রাখবে বলে অভিমত বিশিষ্টজনদের। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার আন্ধারির ঝাড় সড়ক কাটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম মিলন করোনার প্রভাবে চাকরি হারিয়ে মাশরুম চাষ শুরু করেন। প্রায় 16 লাখ টাকা খরচ করে অবকাঠামো তৈরি করে শুরু করেন মাশরুম চাষ। তার দাবি, প্রথম চালানেই 80,000 টাকার মাশরুম বিক্রি করেছেন তিনি। তো আমার এইখানে 650 খড়ের বেড আছে, এমনকি আরও গরমের জন্য 500 বেড আমার রেডি হয়ে গেছে। তো এইখানে আমার সব খরচ মিলিয়ে, মানে স্থায়ী খরচ, এই ঘর মিলিয়ে সব কিছু মিলিয়ে আমার 1 লাখ টাকার উপরে খরচ। তো 70,000 টাকার উপরে আমার এ পর্যন্ত সেল হয়ে গেছে। মাশরুম একটি মৃতজীবী ছত্রাক জাতীয় উদ্ভিদ। এর মধ্যে রয়েছে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন এবং মিনারেল সহ বিভিন্ন পুষ্টিগুণ, যা চাষে আর্থিক লাভবান সহ বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হয়। এই যে মাশরুম চাষ করছে, এখন মনে করেন যে আমরাও নিয়ে খাইছি, ভালো সুস্বাদ লাগছে। ঢাকা, রাজশাহী বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে মাশরুম কিনছে, তারা নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এলাকার উন্নয়ন হচ্ছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ সম্প্রসারিত হবে, জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যে আমাদের কুড়িগ্রামে যদি বাণিজ্যিক উপায়ে এই মাশরুম চাষ করা যায়, তাহলে আমাদের এই অঞ্চলের জনসাধারণ তথা দেশের মানুষ এই মাশরুম খেতে পারবে এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। লাভ ও আত্মকর্মসংস্থান তৈরি হওয়ায় জেলার অনেকেই এখন মাশরুম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন, জানালেন এই কৃষি কর্মকর্তা। একটা মাশরুমের স্পন থেকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত ফলন পাচ্ছেন এবং এই লাভজনক সবজি আবাদ দেখে আশেপাশের কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছেন এবং নতুন করে ওনার পাশে আরেকজন 500 স্পন দিয়ে আবাদ শুরু করতে। মাশরুম বাজারজাত করা এবং মাশরুমের উপকারিতা প্রচার বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে মাশরুম বড় ভূমিকা রাখবে অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।